স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 15 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও 9 জনের মৃত্যু। নাটোরের বড়াইগ্রাম থেকে অপহরণের একদিন পর ঢাকা থেকে অপহৃত শিশু উদ্ধার, প্রাইভেট কার সহ অপহরণকারী গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 4 জন করোনায় এবং 5 জন মারা যান উপসর্গ নিয়ে। একই সময় নতুন করে ভর্তি হয়েছেন আরও 24 জন রোগী। মঙ্গলবার সকালে এসব তথ্য জানান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর 3 জন, চাঁপাইনবাবগঞ্জের 2, নাটোরের 3 ও পাবনার 1 জন রয়েছে। এদের মধ্যে 4 জন পুরুষ ও 5 জন নারী, যাদের মধ্যে 3 জনের বয়স 61 বছরের উপরে। বাকিদের মধ্যে 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 3 জন রয়েছে। শামীম ইয়াজদানি আরও জানান, গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন 24 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 33 জন রোগী। মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন 221 জন। এদিকে গত 24 ঘন্টায় নাটোরে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 1 জন সিংড়া, অপরজন লালপুর উপজেলায়। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 22 জন। নমুনা পরীক্ষা করা হয়েছে 126 জনের। সংক্রমণের হার গতকালের চেয়ে 18.62% কমে হয়েছে 17.46%। গতকাল সংক্রমণের হার ছিল 36.08%। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 7,862 জন, সুস্থ 6,599 জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 1,105 জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 160 জনের। 15 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন। মঙ্গলবার সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরের সামনে থেকে তিনি এই পদযাত্রা শুরু করেন। শিক্ষক ফরিদ উদ্দিন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক। এই পদযাত্রায় তার সঙ্গে অংশ নেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মোমিন। তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন লেখা প্লাকার্ড হাতে, হেঁটে হেঁটে রাজশাহী কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিছুক্ষণ করে অবস্থান করেন। দুপুর 1:45 দিকে পুনরায় শহীদ শামসুজ্জোহা চত্বরে এসে তাদের কর্মসূচি শেষ হয়। 3.5 ঘন্টার এই পদযাত্রায় তারা প্রায় 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করেন। শিক্ষক ফরিদ উদ্দিন খান বলেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে চরম বিপর্যস্ত, অনেকে হতাশা ও বিষণ্ণতায় ভুগছে। এছাড়াও নারী শিক্ষার বৃদ্ধি, বাল্যবিবাহ হ্রাস, ঝরে পড়ার হার হ্রাসের মতো অগ্রগতিগুলো ধরে রাখা যাচ্ছে না বলেও জানান তিনি। তাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য জোর দাবি তার। রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় অনুরাগ কমিউনিটি সেন্টার হতে মালোপাড়া পুলিশ ফাঁড়ি, গণকপাড়া হয়ে সোনাদীঘি মোড় পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের অংশ হিসেবে নগর ভবনের পশ্চিমাংশে রাস্তা কার্পেটিং কাজ চলমান রয়েছে। মঙ্গলবার দুপুরে সড়কটির কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে মেয়র কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। যান ও জনচলাচলের সুবিধার্থে নগরীর বিভিন্ন সড়ক ও মোড়সমূহ প্রশস্ত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টার হতে মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে গণকপাড়া সোনাদীঘি মোড় পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ গত 19 আগস্ট শুরু হয়ে মঙ্গলবার সমাপ্ত হয়। এ প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডসমূহে ক্ষতিগ্রস্ত ও নতুন কার্পেটিং সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। পরিদর্শনকালে ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তৌরিৎ আল মাসুদ রনি ও মোহাম্মদ শামসুজ্জামান রতন, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপসহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপসহকারী প্রকৌশলী আলমতি শারাফ উদ্দিন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
40 লাখ টাকা মুক্তিপণের দাবিতে নাটোরের বড়াই গ্রাম থেকে অপহরণের একদিন পর ঢাকা থেকে অপহৃত শিশু আলহাজ প্রামাণিককে উদ্ধার করেছে নাটোর পুলিশ। এ সময় অপহরণকারী কামরুল ইসলামকে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়। গতকাল রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা 11:30টার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। উদ্ধারকৃত শিশু আলহাজ প্রামাণিক বড়াই গ্রামের বারডোব এলাকার আক্তার প্রামাণিকের ছেলে। গ্রেফতারকৃত কামরুল ইসলাম একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ও শিশু আলহাজের মামা। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত 21 আগস্ট বেলা 11:00টার দিকে বাড়ির পাশের রাস্তায় শিশু আলহাজ প্রামাণিককে খেলা করতে রেখে বাজারে ভ্যান মেরামত করতে যান তার বাবা। প্রায় 30 মিনিট পর বাজার থেকে ফিরে এসে সেখানে তার শিশু সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও শিশু সন্তানকে না পেয়ে বড়াই গ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা। এর পরদিন একটি মোবাইল ফোন থেকে শিশুটির বাবার কাছে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশের একটি টিম অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে ঢাকার বাড্ডারামপুরা ওভারব্রিজের নিচে একটি প্রাইভেট কার থেকে অসুস্থ অবস্থায় শিশু আলহাজকে উদ্ধার ও অপহরণকারী কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। শিশু আলহাজকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা প্রদান শেষে নাটোরে নিয়ে এসে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে কামরুল ইসলামকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ সুপার। জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা 3 নং জিরতলি ইউনিয়নে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী 3 আসনের এমপি আলহাজ মামুন রশিদ কিরণ। সভায় সভাপতিত্ব করেন জিরতলি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম ডিলার। যুগ্ম আহ্বায়ক মঞ্জুর রহমান মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তপন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনচারি, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার ইসমাইল হোসেন, জিরতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বদরুদ দোজা লিঙ্কন, মোশারফ হোসেন মিরন, হারুনুর রশিদ। নোয়াখালীতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ 3 মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলার সুধারাম ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হচ্ছে সুধারাম উপজেলার নোয়াখালী পৌরসভার 3 নং ওয়ার্ডের হারুনুর রশিদের মেয়ে নার্গিস আক্তার ওরফে নিপু, সেনবাগ উপজেলার মৃত সাইদুল হক পাটোয়ারির ছেলে আনোয়ার হোসেন শিপন, কাবিলপুর ইউনিয়নের আলী আকবরের ছেলে হামিদুল রশিদ লস্কর। মঙ্গলবার সকালে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।